ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস ফুডজোন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই চটজলদি সম্পূর্ণ নিরামিষ একটি আলুর তরকারি রেসিপি। হাতে সময় কম থাকলে রেসিপিটা কিন্তু চটজলদি বানিয়ে রুটি, লুচি বা পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। তার জন্য সবার প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এখন আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি আলুগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুই একটা সুন্দর কালার আসার জন্যে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1টা ছোট সাইজের টমেটো কুচি। এবারে টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এর মধ্যে আগে নুনটা অ্যাড করিনি, কারণ নুনটা যদি আগে অ্যাড করে নেওয়া হয় তাহলে কিন্তু এর থেকে একটু জল ছাড়বে, তখন কিন্তু আলুগুলোকে ভালোভাবে কষানো যাবে না। এবারে আলু আর টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হলে এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদমতো নুন। আমি এখানে স্বাদমতো 2 টিস্পুন নুন অ্যাড করলাম। নুনের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট মতো দিয়ে নেবেন। নুনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। জলটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আলুগুলো যেহেতু এখনও সেদ্ধ হয়নি তার জন্য একটু বেশি করে জলটা অ্যাড করে নিয়েছি। এবারে জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কিছুক্ষণ পর এটা ফুটে উঠলে আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। দেখুন, আলুটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুনটা ঠিক আছে কিনা একটু চেক করে নেব। আমার এখানে নুনটা একটু কম লাগছে, তার জন্য আমি স্বাদ মতো এখানে আরও 1/2 চা চামচ নুন অ্যাড করলাম। এটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। নুনটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এই খুন্তিটা দিয়েই কিছু আলুকে এইভাবে আধ ভাঙা করে নিচ্ছি। এতে করে এটা খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর হয়। এখন আমি এটাকে আর 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে ঝোলটাকে আর একটু টানিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এই তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন, আমি তরকারিটা কিন্তু ঠিক এরকম পাতলা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আর একটু টেনে যাবে, তার জন্য এটা এরকম কনসিস্টেন্সিতেই নামিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন এই তরকারিটা গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের নিরামিষ আলুর তরকারি। রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা একবার ট্রাই করুন, আর এরকম আলুর তরকারি বাড়িতে বানিয়ে রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।